অনেকেই প্রশ্ন করে থাকেন যে মধু কিভাবে লিকুইড করবেন, সরাসরি প্রশ্ন করে, তাদের জন্য আজকে এই ভিডিও। এই ভিডিওটা দেখলে মধু কিভাবে লিকুইড করতে হয় তা আপনারা পুরোপুরি জেনে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দেখতে পাচ্ছেন যে গ্যাসের চুলার উপরে একটি পাতিল, এই পাতিলে কিছু পরিমাণে পানি দেওয়া আছে, আর এটা হলো জমে যাওয়া মধু। এটা কাঁচের পাত্রে আছে, তো কাঁচের পাত্রে আছে বিধায় আমি সরাসরি এটা এই পাতিলের উপরে দিয়ে দিচ্ছি। যদি আপনার মধুটা যদি কাঁচের পাত্রে না থাকে, প্লাস্টিকের পাত্রে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করলে হবে না। তাহলে প্রশ্ন করতে পারেন যে তাহলে এটা কিভাবে করলে লিকুইড করা যাবে। জি, সেই ক্ষেত্রে এই যে যেই পাত্রে, কাঁচের পাত্রে যে মধুটা দেখছেন, এই মধুটা অন্য একটি পাত্রে আপনাকে নিতে হবে। প্লাস্টিকের বয়েম বা ইয়ের থেকে বের করে একটি স্টেনলেস স্টিলের পাত্র অথবা বাটি অথবা এরকম আপনার সিলভারের পাত্র, এটার ভিতরে আপনি সম্পূর্ণ মধুটা ঢেলে ফেলবেন। তারপরে এই যে জাল দিতে থাকবেন, জাল দিতে দিতে একটা সময় দেখবেন যে ইনশাল্লাহ লিকুইড হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা স্টেনলেস স্টিলের বাটি, এই ধরনের স্টেনলেস স্টিলের বাটি ভিতরে আপনি মধু রাখতে পারেন। আবার মরিচ দেখে আবার মনে করবেন না যে এটাতে মরিচ দেয়া, এটা ওই যে পাশেই ছিল রান্নাঘরে, যার জন্য আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো যেই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে তাপমাত্রা যেন অতিরিক্ত না হয়ে যায়, আর ওই যে যে পাত্রটা দেখালাম ওই পাত্রটাতে যেন কোনোভাবে পানি যেন না যায়। তাই সেই ক্ষেত্রে আসলে এই যে সিলভারের যে পাতিলে, এটার উপরে আর একটা পাতিলে আপনার মধুটা কেটে, মানে যে জমা মধুটা দিলেই লিকুইড হতে থাকবে। এই যে দেখছেন যে কিছু পরিমাণে মধুটা লিকুইড হওয়া শুরু করছে, পানি ফুটতেছে, এই যে দেখেন মোটামুটি কিছুটা হয়েছে। এই যে দেখছেন যে এই যে আমি নাড়াচ্ছি, আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েই গেছে। তো এই পদ্ধতিটা আপনারা বাড়িতে যদি অ্যাপ্লাই করেন তাহলে মধুটা লিকুইড করতে পারবেন, আলাদাভাবে ওরকম কোনো পদ্ধতি অ্যাপ্লাই করা লাগে না। তবে একটা জিনিস আপনাদেরকে স্মরণ রাখতে হবে, সেটা হলো আপনি যদি মধু শীতের সময় লিকুইড করেন, এই মধুটা কিন্তু আবারও জমে যেতে পারে। অতএব কিভাবে মধু জমা মধু খাবেন, এটার উপরও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো ইনশাল্লাহ নেক্সটে আবারও কোনো নতুন টপিকে আবার ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।